মর্নিং ফ্রেন্ডস, আমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর সেফ আছো। আর এখন বাজে বেলা 11টা, আমার বাসি কাজ সব সারা হয়ে গেছে। আমার সাদা ফুলের গাছটা দেখেছে আজকে কত ফুল হয়েছে। আর দুষ্টু আজকে আমার হেল্প করার জন্য পুজোটা দিয়ে দিচ্ছে। সোনুও পরে টরে এসে সানটান করে নিয়েছে, আমার সানটান করা রেডি। আর আমার হাজবেন্ড চলে এসছে, বাইরে গেছিল অনেকদিন, তবু আজকে বেরিয়েছে একটু কাজের দরকারে। আর হাজবেন্ড চলে এসছে বলে একটু কাজও বেশি, যার জন্য কিছুদিন ধরে ব্লগও দিতে পারছিলাম না, শরীরও অসুস্থ ছিল। তোমরা অনেকে কমেন্ট করেছো যে কি কারণে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টটা শেয়ার করো। তো আজকে শেয়ার করবো না, আগামী ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো আমার অ্যাক্সিডেন্টটা কী করে হয়েছে বা কতটা আমি অসুস্থ, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি কী রান্না করছি সেটা দেখাবো। আজকে করছি ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাজা, আর ওবেলা করবো বিকেলবেলায়। আজকে খেতে চেয়েছে সোনু দুষ্টু, ওরা চিকেন চিলিটা এর আগের দিনকে যেহেতু সয়া সস ছাড়া করেছিলাম, ওরা সয়া সস নিয়ে এসছে, সোনু নিজে গিয়ে নিয়ে এসছে, বলছে আজকে সয়া সস দিয়ে ভালো করে চিকেন চিলি করবে। আর চাউমিন যেহেতু বাবা এসছে, সবাই মিলে ওরা খাওয়ার প্ল্যানিং করেছে। আমি ঠিক আছে, আর বিকেলবেলা একটু বাজারেও যেতে হবে, তো চলো। আমার দুষ্টু এদিকে পুজো টুজো দিয়ে রেডি, গুরুদেবকে নন্দুকে ভোলের বাবাকে কীভাবে সাজিয়েছে দেখো। আর আজকে আমি রান্না করব ডিমের ঝোল। এদিকে আমি ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, সবাই ডবল ডিম খাবে আজকে বলেছে। আর এমনিতেও আমার হাজবেন্ড সবসময় ডবল ডিমটাই পছন্দ করে, আর মাছ ও মাছ ভালোবাসে, ডিম খেলেও যেদিনকে ডিম হয় ওকে ডবল ডিমই করে দিই। আর রাত্রিবেলার যে মানে আজকে রাত্রিরে অন্য একটা মেনু করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ডিমের রেসিপিটা আর ডিমের ঝোলের রেসিপি আর কি তোমাদের সাথে শেয়ার করব, শর্টকাটেই দেখিয়ে দিচ্ছি। অলরেডি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর আদা রসুন সব কিছু পেস্ট করে রেখে দিয়েছিলাম। নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটু জল ঢেলে ফুটিয়ে নামিয়ে নেব। মশলাটা প্রায় ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগের থেকে আলুগুলো আমি হালকা ভাপ দিয়ে ফেলে নুন হলুদ দিয়ে একটু ভেজে রেখে দিয়েছিলাম। এবার আলুগুলি দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে আমি সাইডে আগে থেকে একটু গরম জল করে রেখেছি। আর তোমরা যেটা জানো, আমি সবসময় হালকা উষ্ণ গরম জল দিই সব তরকারিতে। এই গরম জলটা দিয়ে যখন ফুটে উঠবে তারপরে আমি ভাজা ডিমগুলো দেব। ডিমের ঝোল দেখো টকবগিয়ে ফুটে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিমগুলো দিয়ে 2-4 মিনিট ফুটে উঠলেই হালকা গরম মশলা দিয়ে ঢেকে রাখবো। তাহলেই রেডি আমাদের ডিমের ঝোল। আর আজকে রান্না করবো আমি ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাজা। তো উচ্ছে আলুটা আমি আগে থেকে সাইডে কেটে রেখেছি, ডিমের ঝোলটা হয়ে গেছে, এবারে উচ্ছে আলুটা ভেজে নেব, তারপরে তোমাদের সাথে দেখা করব। ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট, উচ্ছে আলু ভাজা আর ডিমের ঝোল। আমি একটু শর্টকাটেই আজকে রান্না করেছি। সকালবেলা অনেক কটা জামা কাপড় কালকের ভিজেছিল, সেগুলো আগে শুকো দিয়েছি, অনেক এক্সট্রা কাজ ছিল বলে আজকে শর্টে রান্না ছেড়েছি। বাইরে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তুলে এনেছি। জামা কাপড়গুলো কালকেরই কাঁচা ছিল, হাফ ভিজেছিল, সকালবেলায় উঠেই আগে মিলে দিয়েছিলাম বাইরে। আর এখন বর্ষার দিনে জামা কাপড়গুলো একদিনে শুকাতে চায় না, এগুলো একটা এক্সট্রা কাজ, বারবার তোলা, বারবার মেলা, মানে যতবার শুকো দিই ততবার বৃষ্টি চলে আসছে। জামা কাপড় গুছিয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলা দেখা হচ্ছে, চলো। ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 7টা, আর আমি আর আমার হাজবেন্ড, এই যে আমার হাজবেন্ড বাড়ি এসছে, তোমাদেরকে বলেছি ছিল না অনেকদিন, যেহেতু এসছে দুজন আজকে একটু বাইরে বেরোবো। বেরোবো তার কারণ হচ্ছে সোনুর জন্য একটা বই কিনতে হবে, তো সোনুর জন্য একটা বই কিনবো, আরও কয়েকটা টুকিটাকি জিনিস কেনাকাটা করতে হবে। তো কেনাকাটা করে এসে তোমাদের সাথে দেখা করছি, তো চলো। আর এদিকে দুষ্টু পড়তে বসেছে, দুষ্টু এখন পড়াশোনা করবে, আর সোনুও পড়তে যাচ্ছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো দুষ্টু এদিকে পড়তে বসেছে আর আমার উপরে রাগ করেছে, যেহেতু ওকে নিয়ে যাচ্ছি না, ওর পড়া কমপ্লিট হয়নি বলে ও আজকে যেতে পারছে না আমাদের সাথে। আর সোনু এদিকে রেডি, রাগ হয়েছে দেখো কেমন। আমরা দুজনে বেরিয়ে পড়েছি, আর আজকে বিকেলবেলা বৃষ্টি হয়েছিল বলে রাস্তাঘাট দেখো একটু ভেজা ভেজা। আগে সোনুর একটা বই নিয়ে আসবো, দুটো ফাইল কিনতে হবে, ওর কয়েকটা ডকুমেন্টস রাখবে বলেছে, মা একটা ফাইল এনে দিও। তোর ফাইলটা এনে তারপরে দুটো মুদিখানা মাল নেবো, কিছু মুদিখানা মাল নিয়ে আমরা বাড়ি ফিরবো। বই কিনে আমরা চলে এসেছি মুদিখানা দোকানে, আর আমার হাজবেন্ড নিচ্ছে, এ দেখো। তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আর এদিকে বাড়ি ফিরে একটু লেট হয়ে গেছিলো, বাড়ি ফিরতে ফিরতে
তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি আর চিলি চিকেনের রেসিপিটা তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম তাও কিছুটা শেয়ার করছি আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দুপুরবেলা চিকেনগুলোকে আদা বাটা রসুন বাটা একটা ডিম নুন এইসব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো পেঁয়াজগুলো কিভাবে কিউব করে কেটে নিয়েছি এগুলো আজকে তোমাদেরকে শর্টে দেখাচ্ছি কারণ এর আগের দিনকে আমি রান্নাটা দেখিয়েছিলাম পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো আগে পেঁয়াজটা হালকা একটু নরম হতে দিয়েছি তারপরে ক্যাপসিকামগুলো দিচ্ছি দিয়ে একে একে এর মধ্যে সব দেবো আর আগে থেকে একটা আমি সস বানিয়ে রেখেছি সেটার মধ্যে আমি দিয়েছি কর্নফ্লাওয়ার এক চামচ এক কাপ জল দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি দু চামচ সয়া সস দিয়েছি দু চামচ টমেটো সস দিয়েছি চিলি সস দিয়েছি টমেটোর সস চিলি সসটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আর এইটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না একটু ফুটিয়ে চিকেনের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো চিকেন পকোড়াগুলো দিয়ে দিয়ে তারপরে নামিয়ে দেবো আর আগের দিনের আমার চিকেন চিল্লির কালারটা কেমন হয়েছিল দেখেছিলে তোমরা আর আজকে যেহেতু সয়া সসটা দিয়েছি আজকে কালারটা ভালো এসছে আর এবারে আমি রান্না করব চাউমিন চাউমিনটা রেসিপিটা তোমাদেরকে আমি দেখাবো কীভাবে আমি চাউমিনটা করি চাউমিন এমনভাবে করি যাতে কড়াইয়ে আমার লেগে ওঠে না ননস্টিকি এমনি কড়াইয়ে রান্না করলেও চাউমিন যাতে না লাগে কড়াইয়ে সেইটা তোমাদেরকে আমি শেখাবো আজকে এ দেখো চাউমিনগুলোকে আমি ঠান্ডা জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একদম নর্মাল রুম টেম্পারেচারের জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই 10-15 মিনিট মতন এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর যে কোনো মানে চাইনিজ জিনিসে যেটা চিলি চিকেন করি বা চাউমিন করি বা কিছু চাইনিজ জিনিস রান্না করতে গেলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন হাফ ভাজা হয় পেঁয়াজটা বেশি ভেজে ফেললে সেই টেস্টটা থাকে না আর এর মধ্যে আমি অল্প একটু ক্যাপসিকাম ছিল দিয়ে দিয়েছি সেটা আমি আজকে বেশি ক্যাপসিকামটা ইয়েতেই দিয়েছি চিলি চিকেনে দিয়েছি কিন্তু চাউমিনে একটু কম হয়ে গেছিলো ওটা দিয়ে দিলাম আর চাউমিনে যেহেতু চাউমিনটা নর্মাল খাবে বলেছে চাউমিনে বেশি কিছু আজকে দেবো না অন্যদিন চিকেন দিই যেহেতু আলাদাভাবে চিকেন হয়েছে তার জন্য আজকে এর মধ্যে চিকেন দিলাম না একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু নুন আর দিয়েছি সামান্য রসুন কুচি আর লঙ্কা কুচি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর নুনটা তোমাদের আন্দাজ মতো দেবে খুব একটা বেশি দেবে না কেননা যেহেতু আমরা চিলি চিকেনের সাথে করেছি চিলি চিকেনের সাথে যদি তোমরা চাউমিন খাও বেশি দিলে কী হবে চিলি চিকেনের সস পরে তো নানান রকম ওটা এমনি একটু নুনতাভাবেই হয় এবারে এর মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দেবো যদি তোমাদের ঘরে আরও অনেক কিছু থাকে যেমন ধরো কোনো সবজি ফুলকপি বা বিনস এইসবও তোমরা এর মধ্যে দিতে পারো আমি আজকে নর্মালি করছি কিন্তু এইটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কড়াই কোনো মতে অনেক সময় আমরা চাউমিন করতে গিয়ে দেখি কড়াইয়ে লেগে ওঠে আর সবার বাড়িতে তো ননস্টিক কড়াই থাকে না তার জন্য আজকে আমি তোমাদের এই কড়াই করে দেখালাম ননস্টিক কড়াইও করতাম কিন্তু তোমরা হয়তো ভাবতে যে ননস্টিক কড়াই তো এমনিতেই ওটা লাগে না এমনি কড়াই তার জন্য করে দেখালাম ঠান্ডা জলে সবসময় চাউমিন যদি আমরা ভেজাই সেটা কিন্তু অলরেডি যেমন আমরা সেদ্ধ করি যতটা সেদ্ধ হবে সেইভাবে কিন্তু কমপ্লিট হয়ে যায় মোটা চাউমিনের ক্ষেত্রে একটু বেশিক্ষণ আগে ভিজাবে তোমরা বুঝতে পারবে যখন ওটা ভিজে আসবে দিয়ে জল ঝরিয়ে রেখে দেবে দেখবে এরকম করে করলে চাউমিন কোনো সময় কড়াইয়ে লেগে উঠবে না প্লাস ঝরঝরে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো সানরাইজের চাউমিন মশলা আর আমি বেশিরভাগই সানরাইজের মশলাই ইউজ করি সানরাইজের যে কোনো মশলা আমার খুব পছন্দের আমার মনে হয় সেটা দিলে স্বাদটা একটা অন্যরকম আসে যে তোমরা যে কোম্পানির ইউজ করো এবার এটা দিয়ে একটু ভেজে নেবো আর চাউমিনটা যতক্ষণ আমরা যেভাবে ফ্রাই যত বেশি ফ্রাই করবো সেটার কিন্তু টেস্টটা আসবে এটা প্রায় অন্তত 10 মিনিট তো ভাজতেই হবে বেশি ফ্লেমে যদি দেখো পুড়ে উঠছে তাহলে ফ্লেমটা একটু মাঝে মধ্যে কম করে দিতে হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প ভিনিগার আর ভিনিগার যে কোনো ক্ষেত্রে এই চাইনিজ রান্নাতে ভিনিগারটা দিলে সেটার একটা ভিনিগারেরও একটা ফ্লেভার আছে প্লাস এটা সেদ্ধ হয়ে যাবে আর চাউমিনটা অলরেডি যদিও বা নরম হয়ে গেছে কিন্তু ভিনিগার এখানে একটু আমি দিয়ে দিয়েছি দেখো ফ্রেন্ডস চাউমিন আর চিলি চিকেন রেডি কালারটা দেখো আজকের কালারটা জাস্ট ওয়াও কালার হয়েছে আর দুষ্টু তাই দেখে খিদে পেয়ে গেছে দুষ্টুকে খেতে দিয়ে নিলাম আগে এবারে তোমাদের সাথে একটু গল্প করব আর বাচ্চা মানুষ তো ওর যে কোনো মানে যেদিনকে একটু স্পেশাল কোনো মেনু হয় ও সেদিনকে আগেই খিদে পেয়ে যায় বলে মা তুমি আমাকে খেতে দাও আমার খিদে পেয়ে গেছে বিরিয়ানি করি বা কিছু
ফ্রেন্ডস, বাজার থেকে এসে রান্নাবাড়ি হয়ে গেছে আর এখন একটু রেস্ট নিতে বসেছি। আর রান্না করার এসেই এতটা লেট হয়ে গেছিল, আর যেহেতু আমার শাশুড়ি রাত্রিবেলা খায়, ওদের খেতে রাত্রির হয়ে যেত, দেরি হয়ে যেত, আগে রান্নাটা করে নিলাম। রান্না টান্না করে এবার হচ্ছে তোমাদের সাথে একটু কথা বলি। আর বাজারেও ভিড় ছিল বলে বাজারে আর ভিডিওটা শ্যুট করতে পারলাম না। সোনুর জন্য একটা বই কিনেছি, আর কিনেছি কয়েকটা টুকিটাকি জিনিস, আর মুদিখানার দোকান থেকে কিছু চাল, আমার চালটা বাড়ন্ত হয়ে গেছিলো। আর আমরা চালটা যদি বাড়িতে না থাকে আমরা ওটা বাড়ন্তই বলি, তোমরা কি বলো জানি না। তা আজকের মতো এতটাই, ভিডিওটা আর বড় করব না। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করো, না হলে কিন্তু আমার নোটিফিকেশনটা তোমাদের কাছে যাবে না। আজকের মতো এতটাই, টাটা।